হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে চেঞ্জ করবেন 60 দিনের আগে। সো এই বিষয়টা নিয়ে একটা ভাই কমেন্ট করছিল যে ভাইয়া, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে কিভাবে 60 দিন আগে চেঞ্জ করতে পারি। তো সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো। সো আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে যাবে কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। সো আশা করি ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করবেন এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সো গাইস, চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। সো আপনারা সকলেই জানেন, ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে একবার যদি পরিবর্তন করা হয় তো সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু 60 দিনের আগে আমরা নামটাকে পরিবর্তন করতে পারি না, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামকে 60 দিনের আগে কিভাবে চেঞ্জ করবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো গাইস, প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যেতে হবে। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করে দেখাচ্ছি 60 দিন আগে লাইভ প্রুফ, ঠিক আছে। এখানে ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে আমি লগ ইন করে নিচ্ছি। তো সিম্পলি আমি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব এবং থ্রি ডট অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে যাব এবং এখান থেকে সেটিংস অপশনে আমরা ক্লিক করব। অ্যান্ড সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। তারপর এখানে নামের সাইটে এডিট আইকন আছে, এখানে ক্লিক করব। ওকে, সো তারপরে সবার নিচের দিকে এখানে লেখা আছে অ্যাড টু নিকনেম, জাস্ট এখানে অ্যাড টু নিকনেম অপশনে ক্লিক করব এবং অ্যাড টু নিকনেমের এখানে আপনি যে নতুন নামটি দিতে চাচ্ছেন তো সেই নামটি এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো সিম্পলি আমি এখানে বাঁধন খান দিব নামটা, নতুন নামটা। তো বাঁধন খান দিয়ে দিলাম এবং বাঁধন খান দেওয়ার পর এখান থেকে সেভ করে দিতে হবে। অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি নিকনেম কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যান্ড তারপর বের হয়ে আমরা সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মতো চলে আসবো এবং এখান থেকে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে। তো জাস্ট সিম্পলি আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং স্ক্রিনশট নেওয়ার পর আবারও থ্রি লাইন অপশনে ক্লিক করব, সেটিংস অপশনে ক্লিক করব, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব এবং পাশে এডিট অপশনে ক্লিক করব। এবং তারপরে আমাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখান থেকে সিম্পলি আমরা লার্ন মোর অপশনে ক্লিক করে দিব এবং লার্ন মোর অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে যাব। একটু নিচে চলে গেলে এখানে আমাদের একটা লেখা চলে আসছে ফাইন আউট দিস ফর্ম। তো সিম্পলি আমরা এখান থেকে এটাতে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আমাদের একটি ফর্ম চলে আসছে এবং এই ফর্মটা আমাদের কিন্তু পূরণ করে দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট এখানে ফর্মটা আমি এখানে পূরণ করে দিয়েছি। আপনি যে নতুন নিকনেমটি দিলেন, মানে আপনি যে নতুন নামটি দিবেন তো সেই নামটা এখানে লিখে দিতে হবে নর্মালভাবে। জাস্ট আমি এখানে নতুনভাবে বাঁধন লিখলাম এবং কে এইচ এ এন খান লিখলাম, ঠিক আছে। সো নতুন নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা একটু নিচে চলে যাব এবং এখান থেকে আমাদের যে একটি চুজ ওয়ান কিংবা এখানে যে চুজ ওয়ান আছে, তো এই চুজ ওয়ানে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের এডিটিং এর নিকনেম অপশন ক্লিক করতে হবে, ওকে। এবং এখানে ক্লিক করার পর এখানে স্ক্রিনশট আপনাদের না দিলেও চলে, স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নাই। তো এবং তারপরে আপনারা নিচের দিকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো সিম্পলি আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আমি সবার নিচের দিকে সেন্ড লেখা আছে, সেন্ড অপশনে ক্লিক করব এবং সেন্ড অপশনে ক্লিক করার মাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টের এই সাবমিটটি কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ফেসবুক টিমের কাছে কিন্তু একটি আপিল চলে যাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে পরিবর্তন করার জন্য। আমি যে নিয়মে দেখাই দিলাম, আপনি যদি এই নিয়মেও একটি সাবমিট করে থাকেন তারপরেও যদি আপনি চান আবারও চেঞ্জ করবেন তাহলে আপনি লাস্ট একটিবার সুযোগ পাবেন। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের যদি ভিডিও প্রয়োজন হয় যে ভাই আমাদের লার্ন মোর অপশন থেকে আমি একবার সাবমিট করছি, ফর্ম সাবমিট করছি তারপরেও হয় নাই, তো আমি আবার কিভাবে সাবমিট করতে পারি, সো এই বিষয়ে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমি ইনশাল্লাহ সেই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে আবারও 60 দিন আগে চেঞ্জ করতে পারেন। সো এই রিভিউটা কিন্তু কিছুক্ষণ পরে দিবে, আপনাদের 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে কিংবা 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।